নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন হয়তো ভালো আছে আপনারা আমিও ভালো আছি গরমের জন্য সবাইরে হালত খারাপ আর আজকে আমি এই দুধটা কেন দেখিয়ে দেখালাম দুধটা দেখালাম এইটার জন্য কে আজকে আমি পনির বানাবো সেই পনির কিভাবে বানাবো। আজকে আমি আপনাকে দেখাব এটা আমি আধা লিটার দুধ নিলাম দই নিলাম এই চামড়ে আমি দুটো চামুচ দই নিয়েছি টক দই আর এটা হলো নিচে ছাঁকনি আছে আর এটা সাদা কাপড় আসুন তাহলে আমি এবার দুধটাকে জাল দেব দুধটাকে আমি জাল দিচ্ছি দুধটা আমি একটুখানি উঠলিয়ে নেব একটু বেশি করে ফুটিয়ে নেব তার মানে যখন ফুটানো হয়ে যাবে তা তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর দইটাকে দিয়ে দেব আসুন আমি দেখি দেখতে থাকুন আস্তে আস্তে দুধটা ফুটতে ধরছে দেখতে পাচ্ছেন দুধটা টক বক করে ফুটতে লাগছে এবার আমি দিয়ে দেব দইগুলো সাজিয়ে রাখা দইগুলো দিয়ে দেবো ঢেলে দইটা দেওয়ার পরে আমি একটুখানি ফুটিয়ে নেব তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব কারণ বেশি ফুটালে পনিরটা শক্ত হয়ে যায় তার জন্য আমি একটু মানে টকবক করে উঠলে উঠলে যখন যাবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন দুধটা ফেটে গিয়েছে এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কে জল বেরিয়ে গিয়েছে কি সুন্দর এই যে দুটাকে ফেটে গিয়েছে ভালো করে ভালোভাবে কেটে গেল এবার আমি এটাকে ছাঁকে দেবো ছাঁকনাতে মানে কাপড়ে দিয়ে দেবো কাপড় দিয়ে ছেঁকে নেব অনেকে লেবু দিয়ে বানায় আর আমি বেশিরভাগ দই দিয়ে করি লেবু দিয়ে করলে কি হয় মানে শক্ত হয়ে যায় ভেনেগার দিয়ে করলেও শক্ত হয়ে যায় অনেকে ওইভাবে করে আমি দই দিয়ে করি তাহলে একদম স্পঞ্জের মতো হয়ে যায় এবার এটাকে আমি কাপড়ে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি ভালোভাবে বেঁধে ভারী একটা কিছু দিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছেন কীভাবে রেখে দিয়েছি এটা হয়েছে এরকম এখানে উপরে আমি একটা ভারী দুধের ডেক্সি একটা মানে বসিয়ে দেব আর কি এইভাবে আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিটের পরে আমি দেখব খুলে এইবার দেখব খুলে কি হচ্ছে পনির একদম রেডি ভালোভাবে হয়েছে খুব সুন্দর হয়েছে পনিরটাকে একদম স্পঞ্জি নরম টুল টুলের মতো একদম টুলের মতো খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাড়িতে তৈরি করা পনির আপনারা গোলমরিচ দিয়ে নুন গোলমরিচ দিয়েও খাওয়া যায় স্ন্যাক্সের মতো কেমন লাগলো আপনারা একবার জানাবেন একটা লাইক বা কমেন্ট করে দেখবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কীরকম লাগে খুব সুন্দর লাগবে কিন্তু বা কিনাট করে বাড়ির বানানো তো খুব ভালো স্বাদও লাগে আর খুব ভালো হয় আপনারাও এ বানিয়ে দেখবেন আর একটা কমেন্টও করে দেবেন লাইকও করে দেবেন আজকে আসি ধন্যবাদ ভালো থাকবেন সবাই